প্রথমবার এমনকি দ্বিতীয়বার ভ্যাকসিন নেওয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কতজন আক্রান্ত হয়েছেন সে তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরে। আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই বলে মনে করেন চিকিৎসাবিজ্ঞানী লিয়াকত আলী। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও কেউ করোনায় আক্রান্ত হলেও জটিল হওয়ার সম্ভাবনা কম। ইয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। 8 এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এরপর শরীরে জ্বরজ্বর ভাব আসতে থাকে, সন্দেহ হলে করোনা টেস্ট করান, রিপোর্ট পজিটিভ। ফজলে হোসেন বাদশা মনে করেন এ বিষয়ে গবেষণা করে ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমে বুঝি নাই, পরে আমার দেখলাম টেম্পারেচার হয়েছে, তারপরে দেখা গেছে যে আমি যখন এটা কোভিড টেস্টের জন্য দিলাম তখন দেখা গেল যে এটা পজিটিভ আসলো। সমস্ত কেস টু কেস আমাদের সবগুলোকেই যাচাই বাছাই করা উচিত এবং আমাদের আসলে গোটা সোসাইটিকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করতে গেলে একটা কালেকটিভ মেজার নাও। শুধু তিনি নন, টিকা নেয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হয়েছিলেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রথমবার টিকা নেয়ার পর আক্রান্ত হয়েছিলেন ত্রাণ সচিব। এছাড়াও ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন অনেকে। তবে এ সংক্রান্ত তথ্য নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। এটা এখনই এই বলে দেওয়া খুব মুশকিল যে কতজনের করোনা হয়েছে তারপরে, বা আমাদের আমার কাছে কিন্তু এই হিসাবটা নাই। চিকিৎসা বিজ্ঞানী জানান এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানই দাবি করেনি তাদের ভ্যাকসিন নেয়ার পর কেউ করোনায় আক্রান্ত হবেন না এবং শতভাগ কাজ করবে। এটি ভ্যাকসিনের কার্যকারিতার উপর নির্ভর করে বলে জানান তিনি। ভ্যাকসিনের এফিকেসি কার্যকারিতা কোনটা হয়তো 90%, কোনটা 95%। আক্রান্ত হওয়ার ডেফিনিশনটাও একটু খুব গুরুত্বপূর্ণ বোঝা, যে ভ্যাকসিনের যে প্রাইমারি এন্ড পয়েন্ট অর্থাৎ কার্যকারিতার যে ডেফিনিশন সেটাকে কিন্তু কখনো দাবি করা হয়নি যে আরটিপিসিআর পজিটিভ হবে না, কারণ ভ্যাকসিন কখনো দাবি করে নাই যে প্রাইমারি এন্ড পয়েন্টে যে আমার মানে আক্রমণ একদম হবে না, ভাইরাল লোড কমবে কিন্তু থাকবে। এটা দাবিটা করে যে হসপিটালাইজেশন কিংবা অক্সিজেনের রিকোয়ারমেন্ট কিংবা আপনার আইসিইউ পর্যন্ত যাওয়াটা কমে দেওয়ার। ভ্যাকসিন নেওয়ার পর আর করোনা হবে না এমনটা না ভেবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই চিকিৎসা বিজ্ঞানীর। ডোজ নেওয়ার পরেও আপনার মাস্কটা পরতে হবে। আর বাদল, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর ঘোষণার 1 বছরের বেশি সময় পার হলেও করোনায় মারা যাওয়া একজন চিকিৎসক ছাড়া স্বাস্থ্যকর্মীদের কেউই আজ পর্যন্ত সরকারের প্রণোদনা পাননি, আর এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেছেন বিএমএ সাধারণ সম্পাদক এহতেশামুল হক। প্রণোদনা না পেয়ে ক্ষুব্ধ করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা। এদিকে সবকিছুর ঊর্ধ্বে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিলেন সচিব সভাপতি ইকবাল আর্সেনাল। শরীয়ত খানের রিপোর্ট। সেবাই পরম ধর্ম, সেই ব্রত নিয়ে বৈশ্বিক মহামারীর শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অসহায়দের পাশে দাঁড়াতে গিয়ে পরিবারের পাশাপাশি আশপাশের মানুষকেও ফেলছেন ঝুঁকিতে। নানা সংকটের মধ্যে দিনরাত পরিশ্রম করলেও ক্লান্তি যেন তাদের ছুঁতে পারে না। এ পর্যন্ত করোনায় জীবন দিয়েছেন 144 জন চিকিৎসক, আর আক্রান্ত হয়েছেন 3000-এরও বেশি। রোগীর সেবা দিতে গিয়ে গেল বছর করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন। পরিবারের মানুষ দূরে সরে গেলেও রোগীকে আপন করে নেন চিকিৎসকরা। এ অবস্থায় তাদের মনোবল বাড়াতে গেল বছরের এপ্রিল মাসে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020 সালের 1 এপ্রিল থেকে কার্যকর পরিপত্রে বলা হয়, রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হলে প্রত্যেকে বেতন কাঠামো ও গ্রেড অনুযায়ী পাবেন 5 থেকে 10 লাখ টাকা, আর মারা গেলে উত্তরাধিকারীদের দেয়া হবে 25 থেকে 50 লাখ। ডাক্তার মঈনের পরিবার পেয়েছিলেন সেই অর্থ, এরপর আর কেউ এই সুবিধা পাননি। এ নিয়ে অনেকের মধ্যে রয়েছে অসন্তোষ। অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় দিলেও স্বাস্থ্য অধিদপ্তর এখনো তা বিতরণে উদ্যোগ নেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পরেও এই ধরনের বিলম্ব অনভিপ্রেত। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় যখন যোগাযোগ করি তারা তখন বলে যে আমরা তালিকা পাই নাই, তালিকা সংগ্রহ করার চেষ্টা করছি, তালিকা যাচাই বাছাই কাজ চলছে। আমি বলবো এটা মন্ত্রণালয়ের এক ধরনের উদাসীনতা এবং তাদের খামখেয়ালিপনা, এর জন্যই এতগুলো বিলম্ব হলো।
তবে খুব শিগগিরই সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন সাচিব সভাপতি ডাক্তার ইকবাল আরসলান। চিকিৎসক সহ চিকিৎসা সেবাকর্মীদের উপরে যে চাপগুলো সৃষ্টি হচ্ছে, সেই অতিরিক্ত চাপের মধ্যে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সে জায়গাটা এখন হচ্ছে যে সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার অবশ্যই প্রতিশ্রুতি দিয়েছেন, তারা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি যে তাদের সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু সরকারি নয়, বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও হাসপাতালে এখনও ভিড় নমুনা দিতে আসা রোগীদের। প্রতিটি হাসপাতালে বাড়তি রোগীর চাপ কমলেও এখনও শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। তবে গেল এপ্রিল মাসে করোনার ভয়াল ছোবল ছিল দেশে। শুধু এক মাসেই আক্রান্ত হয়েছেন 1,47,000, আর একই সময়ে মারা গেছেন 2,404 জন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিলাল, হাসপাতালটিতে বর্তমানে কোভিড চিকিৎসার কি পরিস্থিতি দেখছেন এবং এখন সেখানে রোগীর চাপ কেমন রয়েছে? সাবরিনা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সবচেয়ে আশার দিক হলো, আমি সকাল থেকে এখান পর্যন্ত হাসপাতালে এসেছি। এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আগমন নেই বলতেই চলে। আমি হসপিটালে জরুরি বিভাগে কথা বলে যে জানতে পেরেছি, এখন পর্যন্ত সকাল 9:30 পর্যন্ত কোনো রোগী ভর্তি হয় নাই। আপনাকে যদি দেখে, এখানে যারা করোনা টেস্ট করতে আসে, এখানে কোনো প্রকার দীর্ঘ লাইন আমরা তেমনটা লক্ষ্য করিনি। এই হসপিটালটিতে 319 শয্যার বিপরীতে রুগী ভর্তি আছে এখনও 162 জন। আপনারা যদি দেখেন যে এখানে যে আপনার করোনা টেস্ট করতে যারা আসছেন, এখানে সিরিয়াল নেই বলতেই চলে। মুষ্টিমেয় কয়েকজন লোক এখানে করোনা টেস্ট করতে আসছেন, তবে তাদের সাথে আমরা যেটা কথা বলেছি, সবাই বলছেন যে ওরা অনলাইনে সিরিয়াল নিয়ে এখানে করোনা টেস্ট করতে আসছেন কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই। তবে এখানকার যারা সকাল থেকে আসছেন, তোরা কিছুটা অভিযোগ করেছেন যে রোদ্রের মধ্যে কিছুটা ওদেরকে সিরিয়ালে দাঁড়া থাকতে হয়, গণপরিবহন না থাকায় অনেকে অনেক ভোগান্তি করে এখানে আসতে হয়েছে। আমি যদি মুগদা হসপিটালের কোভিড পরিস্থিতি বলতে যাই, এখানে বলতে গেলে কি অনেকটাই কম, যে করোনা রোগীর আগমন নেই বলতে চলে। যারা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন, তাদের সংখ্যাটা অনেকটাই কম। এই ছিল মুগদা হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, ধন্যবাদ। মুগদা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন বিলাল হোসেন। করোনা দুর্যোগের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে চলছে লকডাউন। এতে আবারও বিপদে পড়েছে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষ। বরাবরের মতো এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। 36.5 লাখ পরিবারের প্রত্যেকে 2,500 টাকা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দরিদ্র মানুষের কাছে পৌঁছে যাবে এ টাকা। শরীয়ত খানের রিপোর্ট দেখুন। গেল বছরের শুরুর দিকে করোনার ভয়াল থাবায় পাল্টে যায় পুরো বিশ্ব পরিস্থিতি, যার রেশ পড়ে বাংলাদেশেও। মানুষের জীবন বাঁচাতে দীর্ঘদিন লকডাউন থাকায় দরিদ্র পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। এ অবস্থায় যে যার সাধ্যমতো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। সরকারের আন্তরিক চেষ্টায় গেল বছরের শেষ দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হয় মানুষের। কিন্তু এপ্রিলের শুরু থেকে সারা দেশে আবারও করোনার প্রকোপ বাড়তে থাকে, প্রতিদিনই ভাঙতে থাকে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এমন পরিস্থিতিতে 14 এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এতে আয়ের পথ বন্ধ হয় অনেকের, বেশি সমস্যায় পড়ে নিম্ন আয়ের মানুষ। প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে আবারও নগদ অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এ কার্যক্রমের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা। সহায়তার জন্য 912,50,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পাবেন নিম্ন আয়ের 36.5 লাখ পরিবার। প্রান্তিক জনপদ যারা একেবারে রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, তারপর হিজরা, নরসুন্দর বা বেদে, ভিক্ষুক, এই সকল শ্রেণী পেশার মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ত্রাণ প্রদান করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চাকরি হারানো ও বেতন না পাওয়া সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টে 10 কোটি এবং নিম্নবিত্তদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 600 কোটি টাকা দেয়া হয়েছে।
আর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া হয়েছে 10.5 কোটি টাকা। এসব টাকা যাতে ভুক্তভোগী পরিবারগুলো পায় সেজন্য একাধিকবার যাচাই করা হচ্ছে নাম ও মোবাইল নম্বর। আমরা যখনই স্থানীয় প্রশাসন তারা যাচাই বাছাই করে আমাদেরকে যখন তাদের ফোন নাম্বার এবং এনআইডি সহ এসেছে তখন আমরা ইলেকশন কমিশনের ডেটাবেজে এটা পরীক্ষা করেছি। তারপরে আমরা এটি আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে সেখান থেকে আমরা আবার ভেরিফাই করেছি। মধ্যমায়ের মানুষের জন্য চালু রয়েছে সরকারের 333 নম্বর, যেখানে ফোন করলেই মিলছে সহায়তা। এছাড়া করোনার ভ্যাকসিন সুবিধা নিশ্চিতে সরকার জোরালোভাবে কাজ করছে। জেলা প্রশাসন খুবই গোপনে তাদের বাড়িতে কিন্তু এই খাবারটা পৌঁছে দিচ্ছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে আজ সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। কাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আজ 19তম দিন, তবে রাস্তাঘাটে দেখা যায় গাড়ির চাপ। চেকপোস্টগুলোতেও নেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গণপরিবহন চালুর দাবিতে সড়ক পরিবহন শ্রমিকদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আর আজ লকডাউনের 19তম দিনে রাজধানীর সড়কের চিত্র কেমন দেখছেন? সাবিরা, প্রথমে যদি আমি একটু লকডাউনের চিত্র বলি, রাজধানীতে যে 19তম দিনে লকডাউন চলছে সর্বাত্মক লকডাউন, তার চিত্র কিন্তু আমরা প্রতিদিন যে রাজধানীর চিত্রটি দেখতে পাচ্ছি, প্রতিদিনের মতো আজকেও কিন্তু এখানে রাস্তাঘাটে গাড়ি চলাচল করছে অন্যান্য দিনের মতো। রাস্তায় গাড়িঘাটের চাপ রয়েছে, প্রতিটি সিগনালে একটি দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তেমন তৎপর দেখা যায়নি চেকপোস্টগুলোতে। আমরা দেখেছি যে তারা মোটামুটি প্রতিটি চেকপোস্টগুলো প্রায় এখন ফাঁকা রয়েছে এবং গাড়ি চলাচল করছে। এর পাশাপাশি যদি বলি যে পূর্ব নির্ধারিত যে একটি মিছিল, এই গণপরিবহন শ্রমিকদের যে একটি 3 দফা দাবি আদায় নিয়ে একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে, তার জন্য কিন্তু ইতিমধ্যে তারা যে এখানে গাবতলী বাস স্ট্যান্ডে জড়ো হতে শুরু করেছেন এবং তারা 3টি দফা নিয়ে এখানে তারা কথা বলছেন। আমরা যদি এই বিষয়ে একটু জানতে চাই, আপনারা মূল কি কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমাদের মূল দাবিগুলো হলো যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা পরিবহন চালাতে চাই, কারণ মাইক্রোবাস, প্রাইভেট কার, অটো রিক্সা, অটো টেম্পো, প্রত্যেক গাড়ি চলতেছে, একমাত্র পরিবহনের গাড়িগুলো হলে বন্ধ আছে। এতে আমাদের শ্রমিকরা মানবতার দিন যাপন করতেছে এবং আমরা খুব সমস্যায় আছি। আমরা ত্রাণ পাই নাই এবং কোনো আর্থিক অনুদান পাই নাই, কাজে আমরা এই যাত্রী এই 5 গুণ ভাড়া দেওয়া, তারপরে হলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। আর আমরা কথা দিচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে আমরা গাড়ি চালাতে চাই। শুনছিলেন যে উনি দাবির কথাগুলো বলছিলেন, তো তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে আরো যারা তাদের শ্রমিকরা রয়েছেন তারা আসবেন এবং তারা একটি মিছিল করবেন এই দাবি নিয়ে। সাবরিনা, ধন্যবাদ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ, বিজেপি নাকি তৃণমূল, বাংলার মসনদ কার হাতে যাবে সেটি স্পষ্ট হবে। এবারের ভোটে বাংলায় 1000-এরও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে, যার মধ্যে রয়েছেন 17 জন তারকা প্রার্থী, এছাড়াও রয়েছেন হেভিওয়েট রাজনৈতিক প্রার্থীরাও। কোন কেন্দ্রে কার জয় আর কার পরাজয় ঘটবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার আমজনতা, পশ্চিমবঙ্গে ভয়াবহ করোনা সংক্রমণ সত্ত্বেও আজকের ভোটের ফলাফল নিয়ে সবথেকে বেশি উৎসুক বাংলার মানুষ। নির্বাচনের ফলাফলই বলে দেবে আগামী 5 বছর বাংলা শাসনের ভার কাদের হাতে থাকবে। পশ্চিমবঙ্গের মোট 294টি আসনের মধ্যে ভোট গ্রহণ হয়েছে 292টি আসনে। মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের 2 প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে এই 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এই 2টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী 16 মে এবং ফল ঘোষণা হবে আগামী 19 মে।
ভারতের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের সব শেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবজিৎ গাঙ্গুলী। দেবজিৎ, স্থানীয় সময় সকাল 8টা থেকে তো ভোট গণনা শুরু হয়েছে, এখনো পর্যন্ত সব শেষ তথ্যে কারা এগিয়ে রয়েছেন? সাবরিনা, প্রথমেই বলে রাখি যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যে ভোট গণনা কেন্দ্রগুলো তৈরি হয়েছে, সার্বিকভাবে 292টি আসনে তৈরি হবে, রায় তৈরি হবে এবং সেই কি গণনা থেকে বেরিয়ে আসে তার উপরেই কিন্তু ঠিক হবে যে মসনদে কে বসতে চলেছেন। এখন অবধি যা আমাদের কাছে খবর আছে, 292টার মধ্যে 181টা সিট গণনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, 91টি টিএমসি, 85টা বিজেপি এবং সংযুক্ত মোর্চা 4টিতে এগিয়ে আছে, এমনটাই কিন্তু খবর। যদিও এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডো স্টেডিয়ামে, সেই ইন্ডো স্টেডিয়ামে কিন্তু সঠিকভাবে মিডিয়া সেন্টারকে কিন্তু খবরাখবর সরবরাহের জায়গা থেকে এই ইলেকশন কমিশন কিন্তু যথেষ্ট যথেষ্ট পিছিয়ে আছে বলেই মনে হচ্ছে। সাবরিনা, দেবজিৎ ধন্যবাদ। কথা বলছিলাম দেবজিৎ গাঙ্গুলীর সঙ্গে। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে গতকাল থেকেই ইলিশ মাছ ধরতে নেমেছেন জেলেরা। চাঁদপুর থেকে এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জেলেদের জালে মাছ কতটা ধরা পড়ছে এবং তাদের সুরক্ষায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন? সাবরিনা, আপনি যেমনটি বললেন যে চাঁদপুরের পদ্মা মেঘনায় 2 মাস অভয়াশ্রম কার্যক্রম শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে জেলেরা নদীতে নেমেছে মাছ শিকারে। জেলেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গতকালও সারাদিন নদীতে নেমেছে, কিন্তু তারা অনেকটা হতাশা যে তারা নদীতে কোনো রকম মাছ পাচ্ছে না। তারা নদী থেকে সারাদিন মাছ জাল ফেলে দিন শেষে 2-4টি মাছ নিয়ে তারা ঘাটে ফিরছে। এই জন্য অনেক জেলে আমাকে জানিয়েছে যে তারা এই 2 মাস অবাশ্রম থাকাকালীন, অবাশ্রম শেষ হওয়ার পরই নদীতে আর মাছ থাকে না, সেই মাছগুলি কোথায় চলে যায় তারা জানে না। তারা মাছ শিকারের নামে ঠিকই, কিন্তু মাছ তেমন পায় নাই। তাদের যে ঋণ রয়েছে সেই ঋণের বোঝাও তারা মাথায় নিয়ে এখন হতাশায় ভুগছে। এদিকে চাঁদপুর থেকে জানাছিলেন শরীফ চৌধুরী। রাজধানীর খ্যাতনামা ইফতার বাজারের মধ্যে বেইলি রোড অন্যতম। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতার ছাড়াও বিদেশি অনেক ইফতার সামগ্রী পাওয়া যায় এখানে। তবে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে গত বছরের মতো এবারও জমেনি ইফতার বেচাকেনা। এ নিয়ে দেখুন বিলাল হোসেনের রিপোর্ট। রাজধানীর নাট্যপাড়া হিসেবে পরিচিত বেইলি রোড তার আগের সাংস্কৃতিক ব্যস্ততা থেকে সরে এসেছে। রমজান মাস এলেই বেইলি রোড হয়ে ওঠে বাহারি ইফতারের বড় কেন্দ্রস্থল। প্রচলিত আলুর চপ, পেঁয়াজ ও ছোলা ছাড়াও বিদেশি ইফতার সামগ্রী পরিচিতি পেয়েছে বেইলি রোড। বাহারি সব ইফতারের স্বাদ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন রোজাদাররা। মানটা তো ইনশাল্লাহ ভালো, রিজনেবলের ভিতরে আছে। মানে অন্যান্য জায়গার চেয়ে ইফতারগুলো এখানে অনেক ভালো মনে করি, আমরা এই জন্য সবসময় ইফতার করতে আসি। বেইলি রোডের নবাবিবোজ ইফতার বাজার পিঠা করে নানা রকম মুখ রোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। দোকানে দোকানে শোভা পাচ্ছে প্রায় 50 ধরনের সামগ্রী। তবে করোনা কারণে গেলবারের মতো এবারও বেচা বিক্রি কম। মোগল সাম্রাজ্যের যে ঐতিহ্যের ফুডগুলো আমরা সেইগুলি ফুডগুলোই রোজার মাঝে উপস্থাপন করি। করোনার জন্য সেল তো অবশ্যই কমে গেছে, করোনার যে লকডাউন তার জন্য বেচা বিক্রির অবস্থা খুবই খারাপ। আমরা নর্মালি যতগুলি আইটেম তুলি তার ধরেন অর্ধেক তুলেছে এবার। বেশিরভাগ সময় ক্রেতার অভাব থাকলেও রয়েছে ব্যতিক্রম। দাম কিছুটা বেশি হলেও মান বিচারে লকডাউনের মধ্যেও অনেকে ছুটে আসছে বেইলি রোডের ইফতার নিতে। কম্পারেটিভলি এখানকার ফুডগুলো বেটার, আমাদের লোকাল রেস্টুরেন্ট থেকে এখানকার তো প্রাইস রেট এক্সপেন্সিভ নিতে হচ্ছে। বেইলি রোডের ইফতার বাজারের ভিড়ের সময় অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে নজরদারির দাবি সচেতন মহলে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হোন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtv। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।